শীতকাল চলে এসেছে আর জলপাইয়ের আচার বানানো হবে না এইরকম বাঙালি ঘর খুব কমই পাওয়া যাবে। এখন প্রায় প্রত্যেকটা ঘর ঘর থেকেই মানে ঘর ঘরে থেকেই হচ্ছে গিয়ে আচারের ফ্লেভার আসে, আচারের মিষ্টি একটা ফ্লেভার নাকে চলে আসে। তো আমি আর বাদ যাবো কেন, আমিও বানিয়ে ফেললাম জলপাইয়ের আচার, আর আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড, ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জলপাইয়ের আচারের রেসিপি। তো আমি আমার বাসায় জলপাইয়ের আচারটা বানাই, আমার জলপাইয়ের আচার বলো বা যে আচারই বলো না কেন, আমার বাসায় হচ্ছে মিষ্টি টক ঝাল একসাথে যে আচারটা হয় সেই আচারটাই খেতে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমার এখানে জলপাই নিয়ে এসেছিলো 4 কেজির মতো, তো আমি এখান থেকে বেছে বেছে 2 কেজির বেশি হবে এখানে, তো আমি সেটা ধুয়ে নিলাম। এখন হচ্ছে গিয়ে এটা আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ হওয়ার পরে চলো দেখতে থাকি আমি কিভাবে আচারটা বানাচ্ছি। এই তো আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব, আর ঠান্ডা করার পরে আমি জলপাইগুলোকে হাত দিয়ে আধ ভাঙা করে নিব। তাতে হচ্ছে গিয়ে আমার হচ্ছে আচারটা বানানোর সময় সময়টা কম লাগবে। তো দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে আধ ভাঙা করে নিচ্ছি আচারটা। আর জানো তো আমার আচারটা আমার বাসায় একটু হচ্ছে গলে গলে গেলে মানে আস্তে আস্তে আচারটা পছন্দ করে না, গলে গলে গেলে আচারটা খেতে ওরা ভীষণ পছন্দ করে, তো আমি সেভাবেই আচারটা বানাই। আরেকদিকে আমি হচ্ছে আচারের জন্য শুকনা মরিচ হচ্ছে গিয়ে টেলে নিচ্ছি। আমি এখানে শুকনা মরিচ আর অল্প কিছু পাঁচফোড়ন টেলে নিব। টেলে এগুলোকে আমি হচ্ছে গিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মানে পাউডার বানিয়ে নিব আর কি। তারপর চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি সরিষার তেল ঢেলে নিলাম, এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিব কিছুটা পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন আর কি। এটা তেলের উপর একটু ইয়ে করে নিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তারপর হচ্ছে পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এতে দিয়ে দিব রসুন বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিব। আমি জাস্ট এখানে রসুন বাটাটা ইউজ করবো, আর কিছুই দিব না। রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে এরপর হচ্ছে গিয়ে আমি যে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম জলপাইগুলোকে সেগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর কিছুটা সময় মিনিট দুয়েক আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি চিনি দিয়েছি এখানে প্রায় 2.5 থেকে 3 কাপের মতো চিনি দিয়েছি। আমার বাসা হচ্ছে মিষ্টি আচার বেশি পছন্দ করে, টক বেশি ঝাল থেকে মিষ্টি টক ঝাল আচার এই আচারটা বেশি পছন্দ করে। তারপর হচ্ছে গিয়ে আমি এই যে পাউডার বানিয়ে রেখেছিলাম শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে পাঁচফোড়ন সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে আমি নেড়ে চেড়ে আচারটাকে ভালো করে চুলা কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিব।
আর হ্যাঁ, আচারের এই পর্যায়ে কিন্তু একদম চুলা কমিয়ে আচারটাকে বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে কিন্তু আচারের স্বাদটা একটু তিতকুটি তিতকুটি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই যে দেখতেই পাচ্ছ আমার অলরেডি আচার খাওয়া শুরু হয়ে গেছে, আমার আচার থেকে তেল বের হয়ে আসছে, কিন্তু এখনও কিন্তু হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে। তো এর মধ্যে আমার বাচ্চারা চলে আসছে আচার খাওয়ার জন্য, তাদের গন্ধে আর ভালো লাগছে না, তো তাদেরকে একটু বাটিতে উঠিয়ে দিলাম। আরও কিছু সময় আমি এটাকে নেড়ে নিব। তারপর এই যে দেখতেই পাচ্ছ এখন অলমোস্ট আমার আচারটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এই যে আমার আচারটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তেলটা উপরে উঠে এসেছে। আর এখন হচ্ছে গিয়ে আমি আচারটাকে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। আর বাকি আচারগুলোকে আমি এখন হচ্ছে সংরক্ষণের জন্য কাচের বয়ামে করে রেখে দিব, কাচের বয়ামে করে রেখে দিব। এর আগে তোমরা আচারটাকে শুকিয়ে নিতে পারো, বাট হচ্ছে কি আমি যেভাবে বানিয়েছি এখানে শুকানোর কোনো দরকার হয় না। আর আমরা ম্যাক্সিমাম সময় এখন আচারটা ফ্রিজে রাখি, যার কারণে এত ঝামেলা করার কোনো প্রয়োজন হয় না। এখন আমি কাচের বয়ামে এটা সংরক্ষণ করব আর ফ্রিজে রেখে দিব। তো আচারের রেসিপিটি কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে, আর তোমরা কে কীভাবে আচার বানাও সেটা কিন্তু জানাতে পারো। আমার বাচ্চারা এইরকম একদম গলে যাওয়া আচারটা খুব পছন্দ করে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।